দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিয়মিত খাদ্য তালিকা অনেক আগেই হালকা হয়েছে মধ্যবিত্তদের, আর নিম্ন আয়ের মানুষদের জীবন শুরুই হয় নুন আনতে পান্তা ফুরোয় অবস্থায়। বিশেষ করে ঢাকায় ভাসমান অবস্থায় যেসব দিনমজুর থাকেন তারা তো অনেকটা হিমশিম খাচ্ছেন। তাই কম আয়ের মানুষদের দুপুরে খাবারের বাজেটে রাস্তার পাশে স্বল্প দামের খাবারের হোটেলগুলোই প্রাধান্য পাচ্ছে। রাজধানীর কয়েকটি ফুটপাতের হোটেল ঘুরে এমনই কিছু মানুষের কথা জানাচ্ছেন আবু বক্কর সিদ্দিক। ভালো একটি খাবারের হোটেলে ডাল আলু ভর্তা খেতে যেখানে 60 থেকে 80 টাকা চলে যায়, সেখানে গরু কিংবা মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াকে বিলাসিতা সামিল মনে করেন নিম্ন আয়ের এসব মানুষ। মুরগির ডাল আছে, মুরগির মাংস আছে, খাইলাম প্রায় 70 টাকা বিল হয়েছে। আপনি একটা হোটেলে খাইতে গেলে 100 টাকা 120 টাকা 150 টাকা লাগে, আলু ভর্তাটা খাইতে গেলে 60-70 টাকা লাগে। মানে আমরা গরিব মানুষ যে 10 টাকা কম বা মহিয়া নিখাম ওর হোটেলে খাইতে গেলে 150 টাকা লাগে, ওনাদের 30 টাকা প্লেট খাইতেছি, খাই কোনো রকম জীবন যাপন করতেছি। অনেক লুডো আসলে তো খেপ নাই, মানে কী করুম। আর ভালো একটা হোটেলের সামনে গাড়িও লাগা যায় না, ফুটপাতে গাড়ি উঠায় তো একটা হোটেল আমরা রিলিশ খেলার পরে খাইয়া বাস্তারি। স্বল্প আয়ের মানুষদের দুপুরের খাবারের প্রধান ভরসার স্থল ফুটপাতের হোটেল। সাধারণত এসব হোটেলে দুপুরের খাবার খেতে আসেন শ্রমজীবীরা। আপনার মনে করেন রিস্কাল আছে, প্যারাবেডাল আছে, মানে সবাই কম কমের ভিতরে সবাই খাইতে পারে। আলু ভর্তা আছে, পেঁয়াজ ভর্তা আছে, ডাল ভর্তা আছে, বেগুন ভর্তা আছে, সাথে লেবু আছে, চার বদ্রের ভর্তা দিয়া খিচুড়ি দিয়া মাত্র 30 টাকা। স্বল্প মূল্যে খাওয়া যায় বলে নিম্ন আয়ের মানুষদের কাছে এসব হোটেল বেশ জনপ্রিয়। তবে নিত্যপণ্যের দাম বাড়ায় তারা আর আগের দামে খেতে পারেন না। এখন ন্যূনতম খাবার খেতে তাদের প্রায় দ্বিগুণ ব্যয় করতে হচ্ছে। গত বছর খাই যে 50 টাকা 40 টাকা কইরা, আর এখন 20-30 টাকা বেশি। আমরা গরিবের দুঃখ করে কেউ বোঝে না। এবার আলুর দাম আমরা 70 টাকা করে কিনছি, এখন বর্তমান 45 টাকা করে আনতেছি, ডিম 45 টাকা করে আনতেছি, এই কদিন 60 টাকা করে আনছি। আর এখন মনে করেন যে ডাইল 100 টাকা করে আনতেছি, তো এই অনুমানে গত বছরের চেয়ে অনেক ডিপার্টমেন্ট হয়ে গেছে, একটু দরের দা অনেক ডিপার্টমেন্ট হয়ে গেছে। তার জন্য আমি কাস্টমারের থেকে আমার একটু দরে নেওয়ার লাগে। গত বছর এই 30 টাকাতে ভাত খাইছে, পেট ভরে ভাত খাই লাইছে, এইবার আর খাইতারে না, এবার 40 টাকা লাগে। খাদ্যপণ্যের দাম বৃদ্ধিতে আমিষ প্রায় বাদই দিয়েছেন নিম্ন আয়ের লোকজন। বিশেষ করে ঢাকায় ভাসমান অবস্থায় যারা থাকেন তারা এই আমিষ খেতে হিমশিম খাচ্ছেন। অটো গাড়ির কারণে ঠিক মতো না, বারো ভাই না, মানে পেটের দায় তো চল্লা ফিরা হন লাগবো, ছাড়া কোনো উপায় নাই। তো ঘরের মেয়েতে গেলে ঘরের ফ্যামিলি চাহিদা মিলাইতে পারি না, নানান সমস্যা একটার পর একটা তাহাই। এই যে টিজিবির মাল বেচে হিয়ানো লাইন ধরতে পারি না, এখানে দালাল অনেক দালাল বইরা রয়েছে, এরা নিয়ে নিয়ে অন্য জায়গায় গেছে। আমরা দুইবার গাড়ি লিয়ে খাড়িয়েছি টিসিবির মাল লইতে, একবার চাষ পাইলাম না। মানে কী করো, মানে সংসার কোনো আমার জীবন যাপন করতেছি। পেঁয়াজের দাম 100 টাকা 120 টাকা কেজি, কোনো আমার একবার 20 টাকার পেঁয়াজ কিনি জানো, কিন্তু আমি 1 কেজি জানো কিন্তু মনে করি 20 টাকা কিনি, 10 টাকার কিনি, কিনা কোনো জীবন যাপন করতেছি। এই দেখেন হাজার হাজার লিস্টে ড্রাইভার খাড়ি লিয়েছে, খেপ নাই। গত কয়েক বছর ধরে দিনমজুরদের আয় বাড়লেও বাড়েনি জীবনযাত্রার মান, বরং আরও কমেছে। সীমিত আয়ে খাবার খরচ পোষাতে না পারায় অনেকে আধ পেটা খেয়ে দিনাতিপাত করছেন বলে জানান তারা। আবু বকর সিদ্দিক, ভোরের কাগজ, ঢাকা।